বালুরঘাট কেন্দ্রীয় সংশোধনাগারের বন্দীদের কাছে পৌঁছচ্ছে মোবাইল ফোন। তদন্তে সংশোধনাগার কর্তৃপক্ষ জানা গেছে, বেশ কিছুদিন ধরে বালুরঘাট কেন্দ্রীয় সংশোধনাগার কর্তৃপক্ষ বিভিন্ন সময়ে অভিযান চালিয়ে প্রায় 15টির অধিক মোবাইল ফোন বন্দীদের কাছ থেকে উদ্ধার করেছে। তার মধ্যে বেশ কিছু মোবাইল ফোন তারা পাওয়া মাত্রই ধ্বংস করে দিয়েছে বলে সংশোধনাগার কর্তৃপক্ষ জানিয়েছে। এ বিষয়ে বালুরঘাট কেন্দ্রীয় সংশোধনাগারের সুপার নবীন পুজুর বলেছেন, বন্দীরা যাতে মোবাইল ব্যবহার না করতে পারে সে বিষয়ে কঠোর নজরদারি রয়েছে। কিছু কিছু রাস্তার মাধ্যমে এই ফোনগুলি বন্দীদের কাছে এসে পৌঁছেছে, তাই আমরা বিশেষ অভিযান চালিয়ে মোবাইল উদ্ধার করেছি। বিগত কয়েকদিনে কম বেশি 15টি মোবাইল উদ্ধার করা হয়েছে, পাশাপাশি কিছু ফোন আমরা ধ্বংস করে দিয়েছি। এছাড়াও এই ফোন অন্তরের বিষয়ে থানায় জিডিও করা হয়েছে বলে সংশোধনাগারের সুপার জানিয়েছেন। আবাসীদের হাতে বিভিন্ন রাস্তার মাধ্যমে মোবাইল ফোন ওদের হাতে পড়ে যাচ্ছে। আমরা স্পেশাল সার্চিং, সারপ্রাইজ সার্চিং এর মাধ্যমে সেই ফোনগুলো উদ্ধার করে অফিস জমা করছি বা ডিস্ট্রয় করে দিচ্ছি। সেই ফোন কিছু কিছু ফোনগুলো আমরা জিডি হিসাবে থানাও রিপোর্ট করছি। জিডি কি হয়েছে? হ্যাঁ, জিডি হয়েছে। কতজন? আমার আশা করি 2-3টে হয়েছে। কী করে এই ফোনটা আসতে পারছে? এটা কি এই বিষয়টিকে আপনার একটু তদন্ত করছেন? ফোনটা আসার রাস্তাতে প্রচুর আছে, কিছু আমাদের যে কারেকশনাল হোম আছে তার অ্যাসেস প্রচুর চারোদিক দিয়ে আছে। তারপরে ভিতরে আম বাগানও আছে, যেখানে ইজিলি থ্রো করে আম বাগানের মধ্যে ফেলে দেওয়া যায়, যেখানে ওরা তুলে নিচ্ছে। এগুলো কি স্মার্টফোন না এমনি সাধারণ? এটা সাধারণ ফোন, কিপ্যাড ফোন। বালুরঘাট থেকে পিকির রিপোর্ট, বঙ্গের বার্তা। এবার আপনার শহরে এসে গেছে হেলথ ওকে নার্সিং হোম। স্বাস্থ্যসাথী কার্ড থাকলে চিকিৎসা ও অপারেশন মিলবে বিনামূল্যে। দক্ষিণ দিনাজপুর জেলার তথা আপনার প্রিয় শহর বুনিয়াদপুরের সর্ববৃহৎ মাল্টি স্পেশালিটি নার্সিং হোম এবং দক্ষিণ দিনাজপুর জেলার একমাত্র স্বাস্থ্যসাথী গ্রেড বি মান্যতাপ্রাপ্ত নার্সিং হোম হেলথ ওকে নার্সিং হোম। এখানে আপনার স্বাস্থ্যসাথী কার্ড থাকলে চিকিৎসা ও অপারেশন মিলবে বিনামূল্যে। আমাদের ঠিকানা বুনিয়াদপুর, দক্ষিণ দিনাজপুর। আমাদের যোগাযোগ নাম্বার 9775925446 অথবা 9143287928।